হ্যালো ফ্রেন্ডস, সুদীপ শাহ ব্লু হেভেন থেকে আমি সমস্ত দর্শক বন্ধুদের আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে ফিশ বা গোল্ডফিশ কেন আপসাইড ডাউন হয়, অর্থাৎ উল্টোভাবে ভাসছে, কিংবা জলের মধ্যে ক্যারাব্যাকা হয়ে ভাসছে, প্রপারলি সুইম করতে পারছে না। তো এই কিভাবে এটা আপনি ঠিক করবেন এবং এর কারণটা কি, এটা জানার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। থ্যাংক ইউ, আসুন ভিডিওটা শুরু করা যাক। থ্যাংক ইউ। বন্ধুরা, সব থেকে প্রথম জেনে নেওয়া যাক যে এই জিনিসটা কি, প্রবলেমটা কি। প্রবলেম জানার আগে এটা জানতে হবে যে অরিজিনাল কোন অঙ্গই এই প্রবলেমটা হয়। প্রত্যেকটা ফিশের পেটের মধ্যে একটা অঙ্গ থাকে যেটা নাম হয় ব্লাডার বলে, হয় সুইম ব্লাডার বলে, দেখতে অনেকটা এরকম, এই যে ছোট মতো দেখতে পাচ্ছেন এটা। এই সুইম ব্লাডারের কাজটা কি? সুইম ব্লাডারের কাজ হচ্ছে ওর মধ্যে হাওয়া ভরে মাছ ওপরে বা নিচে এটা কন্ট্রোল করতে পারে, আসা যাওয়া করতে পারে। এবার প্রবলেম এটা হয় যে এটার রিজনটা কি, মানে কারণটা কি, যে এই ধরনের ডিজিজগুলো হয় কেন। মূলত দুটো কারণ হয়ে থাকে। প্রথম, যেটাকে আমি বলি প্রথম, সেটা হচ্ছে ফিশকে প্রপারলি মানে বেশি ওভারফিডিং করে দেওয়া। ওভারফিডিং করা, আমি প্রথমেই বলেছিলাম, সব ভিডিওতে বলি ওভারফিডিং কখনো করবেন না, এতে মাছের ভালোর থেকে খারাপ হয় বেশি। তো ফার্স্ট প্রবলেম কি হচ্ছে? ওভারফিডিং। ওভারফিডিং করানো এবং কোয়ালিটি ফুড না খাওয়ানো, সস্তায় অল্প দামের খাবার আপনি খাইয়ে দিলেন, তাতে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। খাবারের মধ্যে সস্তা থাকে, ওদের মধ্যে এয়ার বাবলস থাকে, এয়ার বাবলসগুলো গিয়ে ওদের পেটে প্রবলেম হয়। তো সেই জন্য সস্তার খাবারগুলো ইউজ না করাই ভালো, এরা বলতে পারে না। সুতরাং এদের প্রবলেম আপনাদের আগে থেকে বুঝতে হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনারা যখন ফিশ কিনে আনেন যে কোনো দোকান থেকে, তো আমি যেটা সবসময় সবাইকে বলে থাকি যে ফিশ কিনে এনেই মেন কি করেন, আপনার টেকে দিয়ে সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দেন, এটা সব থেকে বড় ভুল। কি হয়, যে ট্যাঙ্কে বা যে জায়গায় মেনলি ফিশেসগুলো আপনি নিয়ে আসেন, মোস্ট অফ দ্য প্রবলেম সেখান থেকেই থাকে, সেখান থেকেই আসে। তো প্রথম কি দরকার, প্রথম দরকার আপনি যখনই ওই ফিশটাকে ওখান থেকে নিয়ে এসেছেন তখন সেটাকে প্রপারলি মেনটেন করা। আচ্ছা, রিজনগুলো যেটা আমি প্রথমে বললাম আপনাকে, একটা যে প্রপারলি ওদেরকে ওভারফিডিং করানো, যেটা খাবার না খাওয়ানোর জন্য, প্রপার ফিডিং না করার জন্য ওভারফিডিং হয়। আর সেকেন্ড হচ্ছে প্যারাসাইটস, যখন অন্য জায়গা থেকে ফিশ কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পরে প্রপারলি ফিশটাকে যদি আপনি একটা একটা প্রপার প্রসেস আছে, যে প্রসেসটা আমি বলবো সেকেন্ড, আবার বলবো রেজুলেশনে, তো ওইটা যদি ফলো না করেন, ওদের মধ্যে প্যারাসাইটস যা থাকে, সেই প্যারাসাইটস এর প্রবলেমের জন্য, ইন্টারনাল প্যারাসাইটস এর জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এটা গেল প্রবলেমের কথা। এবার আসি মেন কারণ বা মেন কথায়, রেজুলেশন কি করবেন, ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন যে কি করা উচিত। প্রথমত যদি আপনি বুঝতে পারলেন যে আপনার ফিশটা আমি যখন বাইরে থেকে নিয়ে আসছে, প্রথমত বলবো আপনি দুদিন খেতে দেবেন না, দুদিন, এক থেকে দুদিন, তিন দিনও দরকার পড়ে, দুদিন তো আমি বলি মিনিমাম, ওদেরকে খেতে দেবেন না, কোন রকম ভাবে খেতে দেবেন না, ঠিক আছে, এক। দ্বিতীয় হচ্ছে ওদেরকে প্রথম যেটা খেতে দেবেন সেটা হচ্ছে মটরশুঁটির দানা, সেটাকে ভালো করে সিদ্ধ করে ওপরের যে মটরশুঁটির ওপরে যেটা ছিলকা থাকে সেটাকে বের করে একদম যেন মোমের মতো গলে যায়, হাতে দিয়ে ওটাকে বেশ সুন্দর করে একটু হাতে দিয়ে একটু মিশিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন। ওটা যদি খায় বা ওটা খাবে যখন, তখন ওদের পেটে যে প্রবলেম, ইন্টারনাল যে প্যারাসাইটস বগেরা আবার প্রবলেম যেগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায়। এবার কি করে বুঝবেন ওর প্যারাসাইটস আছে? আপনি যদি লক্ষ্য করেন বন্ধুরা, কখনো কখনো ওরা যখন এই পটি করে, পটি করার পরে
ওদের পটিটা একটু সাদা সুতোর মতো বেরোয় না, ওটা হচ্ছে প্যারাসাইটস আছে সেটা তার প্রমাণ। তাহলে প্রথমে যখনই মাছ আনবেন, ফিশ আনবেন, ফিশ আনার পরে দুদিন প্রথমে কেনে দেবেন না, দুদিন পরে ভালো করে সিদ্ধ করে মটরশুঁটির দানার ওপরে ছিলকাটা ছড়িয়ে দিয়ে দানাগুলোকে হাতে একটু চেপে ওটাকে মিশে মোমের মতো গলিয়ে জলের মধ্যে দেবেন। ওটা যে কোনোই খাবে ওদের পেট থেকে বেরিয়ে যাবে, প্যারাসাইটস যেই মাত্র বেরিয়ে গেল আপনার ফিশ পরিষ্কার, পেট পরিষ্কার হলো, আর তখন সেই প্রবলেমটা হবে না। সেকেন্ড প্রবলেম যেটা বলে থাকি অর্থাৎ ওই ওভারফিডিং, প্রয়োজনের থেকে বেশি দিনে অনেকে দেখেছি দুবার তিনবার খেতে দেয়, আমি বারবার মানা করা সত্ত্বেও তারা এরকম করে খেতে দেয় এবং সেই কোয়ালিটি ফুড না দেওয়ার জন্য এদের প্রত্যেকের এই প্রবলেমটা হয়ে থাকে। তো যদি আপনি তখন দেখবেন যে এই ধরনের প্রবলেম হয়েছে, ফিশের এই ধরনের প্রবলেম হচ্ছে, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ফিশটাকে একটা আলাদা জায়গায় রাখুন, আলাদা জায়গায় রাখলে বলে ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। যদি বাইচান্স না রাখতে পারলেন তবুও এই ফিশ ট্যাঙ্কেই রাখতে পারেন, অসুবিধা নেই। কি করবেন, প্রথমে এক থেকে দুদিন খাওয়া বন্ধ করে দিন, পরিষ্কার এক থেকে দুদিন খাওয়া বন্ধ করে দিন। তারপরে সেম মটরশুঁটি সিদ্ধ করে, মটরশুঁটি সিদ্ধ করে ছিলকাটা সরিয়ে মটরশুঁটিটা হাতে ভালো করে মিশিয়ে জলের মধ্যে দিয়ে দিন, ওরা খাবে। একদিনের মধ্যে দেখবেন এক থেকে দুদিনের মধ্যে ওদের পেটটা পরিষ্কার হবে, আবার আগের মতো সুইম করবে প্রপারলি। আর তাছাড়াও যদি না হয় তখন একটুখানি রক সল্ট দেবেন আর একটা হিটার চালিয়ে দেবেন 28 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেটা আমি আপনাকে বলেছি অনেক ভিডিওতে বারবার করে বলেছি, 28 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে একটুখানি আপনার হিটারটা চালিয়ে দেবেন, আর ওই রক সল্ট যেটা থাকে রক সল্টটা আপনি 1 চামচ বা 2 চামচ মতো দিয়ে দেবেন। ব্যাস এই জিনিসটা করবেন, তাহলে আপনার প্রবলেম রেজুলেশন, যেটা আপনার প্রবলেম ছিল সেটা রিজলভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা ঘরোয়া এই পদ্ধতি যেটা আমি আপনাকে বললাম সেই পদ্ধতিতে আপনাদের ফিশের খুব সুন্দরভাবে পরিষ্কার, মানে খুব পূর্ণভাবে এই প্রবলেমটা রেজুলেশন পেয়ে যাবেন। এই লকডাউনের সময় সবাই অনেক বন্ধুরা অনেক রকমের প্রবলেম বলে, আমি তাদেরকে ঘরোয়া পদ্ধতিতে রেজুলেশন দেওয়ার চেষ্টা করি যাতে কিনা তারা এই ধরনের প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারে। তো বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার যদি ভিডিওতে মনে হয় কোনো অনেক ইনফরমেটিভ কিছু ইনফরমেশন পেয়েছেন, প্লিজ এটাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্য বন্ধুদেরও শেয়ার করুন তারা যেন দেখতে পারে। আপনারা আরও কমেন্টস করুন যাতে আমি আপনাদের প্রবলেমসগুলো আমি বুঝতে পারি, শুনতে পারি, তাহলে আমি সেইভাবে রেজলিউশন দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশনের সঙ্গে আপনাদের সাথে। আজকের মতো ধন্যবাদ।